আবারও নিম্নমানের চাল বিতরণ নিয়ে উত্তেজনা ছড়ালো রানীনগর 1 নম্বর ব্লকের নলপাটা গ্রামে। এদিন নলপাটা গ্রামের রেশন দোকান মারফত যে চাল দেওয়া হয় অত্যন্ত নিম্নমানের এবং তাতে খারাপ চালের মিশ্রণ রয়েছে, এমন অভিযোগ নিয়ে রেশন ডিলারের দ্বারস্থ হন এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, যে চালগুলি বিতরণ করা হচ্ছে তাতে সাদাও একটু লম্বা চাল মেশানো রয়েছে, জল দিয়ে ফুটালে তাতে ফেনা সৃষ্টি হচ্ছে, এমনটাই জানাচ্ছেন তারা। গ্রামের অনেকে তা প্লাস্টিকের চাল বলেও অভিযোগ করেছেন। তাদের দাবি, এই চাল ফেরত নিয়ে তাদের ভালো চাল দেওয়া হোক। এলাকার অনেকেই রেশনের চালের উপর নির্ভরশীল, সুতরাং রেশন মারফত যদি এরকম নিম্নমানের চাল দেওয়া হয় তাহলে সমস্যায় পড়বে সাধারণ মানুষ। রেশন ডিলারের দাবি, সরকার মারফত যে চাল দেওয়া হয়েছে সেটাই বিতরণ করা হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল মহকুমা খাদ্য আধিকারিক। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে চালটি পরীক্ষা করা হবে। ডিপার্টমেন্ট বুঝবে, আমাদের ডিপার্টমেন্ট যা দিয়েছে মাল সেই হিসাবে আমরা মাল দিই। তো রেশন ডিলারের কাছ থেকে চালগুলো পাওয়া যাচ্ছে, তো গ্রামবাসীর এইটা এমনটা অভিযোগ করছে। মানে আমাদের ফুড ডিপার্টমেন্টে যা মাল দেয় তাই আমরা ডেলিভারি করি, মানে লোকজনকে দিই। এই বিষয়ে কি আপনি আপনার কাছে কি এর আগেও কোনো রকম কোনো অশান্তি কিংবা ঝামেলা কই কে কিছু বলেনি? কেউ কিছু বলে এখন বলছে কিসের জন্য? এখন বলছে যে প্লাস্টিক চাল, এই বলছে স্যার। সরকার যা দিচ্ছে তাই আমরা দিচ্ছি। এই বিষয়ে কি উদ্যান কর্তৃপক্ষের সঙ্গে আপনি যোগাযোগ করার চেষ্টা করেন? সে যোগাযোগ করব, এখন বলবো যে আমার এলাকার লোক এরকম কমপ্লেন করছে। আপনার নাম? আমার নাম আনোয়ার হোসেন স্যার। কোন ঢাকার ডিলার? হ্যাঁ, কোথাকার ডিলার? আমি রানীনগর ব্লকের ইসলামপুর থানার 1 নম্বর ব্লক আনোয়ার হোসেন স্যার। নলবাটা গ্রাম। ওই যে প্লাস্টিকের চাল দিয়েছে, ওর লেগে আমরা আসছি কন্ট্রোলে। এই বাচ্চা ওই খাইতে হয়েছে এই করে, আর ফেনা হয়েছে চালে, ও খাইয়ে সব পায়খানা হয়েছে, তার লেগে সব আনু করে এই ডিলারের কাছে। ডিলার কি বললো? ও জানে, ও অফিসে জানতে দিচ্ছে। হ্যাঁ, আমরা ভালো চাচ্ছি। হ্যাঁ, ভালো চাচ্ছি আমরা। গরিব মানুষ আমরা কি করে খাবো? ভালোই চাল ই করবে। হ্যাঁ, ভালো চালই দিতে হবে। আমার নাম সারাজান। কি চাল দিয়েছে? প্লাস্টিক জাতীয় চাল, ওই চালটা নিয়ে বিক্ষোভ। ওই চালটা যাতে না আসে, না দেয় সরকার, সেটা সরকারকে বলছি। এখানে কন্ট্রোলার এসেছে এবং ইসলামপুর থানার ইন্সপেক্টর এসেছে, ওরা নিয়ে যে চালটা পরীক্ষা করবো, পরীক্ষা করে দেবো, যদি খাওয়ার যোগ্য হয় তবে দেবো, না হলে পাল্টিয়ে দেবো, তার ব্যবস্থা নেবো, তাই বলছি। আমাদের অভিযোগ এই চালটা যাতে না আসে, এই খারাপ চালটা যাতে না আসে। এখন কী অসুখ হতে পারে সেটা তো আমি জানছি না, অনেক কিছু হতে পারে চালটা থেকে। চালটা তো চাল খাওয়ার যোগ্য না, এটা প্লাস্টিক জাতীয় জিনিস, এটা পানিতে দিলে ভেসে যাচ্ছে, আগুনে দিলে উনি হয়েছে, এটা পুড়ছে না। মানে আগুনে দিলে একটা চালের যে খই হয়ে যায়, মানে মুড়ির মতো হয়ে যায়, সেটা তো হয়েছে না, এটা একদম উনিয়ে চলে গেছে, তার মানে প্লাস্টিক জাতীয় জিনিস। আশ্বাস দিচ্ছে আমাদেরকে এটা নিয়ে যাবে, নিজে পরীক্ষা করাবো ওদের হাতে, পরীক্ষা করার পর ওরা কী হচ্ছে সেটা বলবে। আমরা চাইছি চালটা যাতে ভালো আসে, এ খারাপ চাষ চাল না আসে। একজনকে দেয়নি, ওই কেউ 5 কেজি 10 কেজি পেয়েছে, বাড়িতে ভাত রান্না করতে গিয়ে বেছে বেছে চালটা বের করে দেখতে পাচ্ছে যে ওই পানিতে হয়তো ভেসে উঠেছে কোনোটা, কোনোটা হয়তো দেখা যাচ্ছে বেছে বেছতে গিয়ে ওইটা পা গেছে ওই চালটা, তারপরে সব লোকজন জানতে পেরে দেখাচ্ছে। আলমউদ্দিন সাহেব।